দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা এসেছি তা হচ্ছে লিঙ্গ সঠিকভাবে উত্থান না হওয়া। দেখা যায় আমার সেক্স করার জন্য ইচ্ছে হয়, কিন্তু কি আমি ভিতর থেকে শক্তি পাচ্ছি না, আমার পেনিস শক্ত হচ্ছে না। এটার আসলে দুটা কারণ আছে, আমরা দুইটা কারণ চিহ্নিত করি, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে মানসিক। তো অর্গানিক কারণের মধ্যে দেখা যায় আমাদের দীর্ঘদিন থেকে অনেকের ক্রনিক ডিসেন্ট্রি থাকে, অনেকদিন আমাশয় পুরাতন আমাশয় থাকে, যার কারণে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। আবার অনেকের দেখা যায় আইবিএস হয়ে যায়, আইবিএস হলে এই সমস্যাগুলো হয়। এছাড়াও অনেক এছাড়াও অনেক ক্রনিক রোগ আছে, যেমন লিভারের সমস্যা হলে হতে পারে, কিডনির সমস্যা হলে হতে পারে, অথবা যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের হাই ব্লাড প্রেশার, এদেরও এই সমস্যা হয়। তবে অ্যাডজাস্ট একক কারণ নাই, বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। এর সাথে সাথে আরেকটা কারণ হচ্ছে মানসিক কারণ, এটাই আসলে মূল কারণ। দেখা যায় অর্গানিক কারণ আমরা যখন কোনো রোগীর পাই না, তখন আমাদেরকে মানসিক কারণ খুঁজতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় মানসিক কারণের মধ্যে, মানসিক কারণ বলতে এটা হচ্ছে মনোদৈহিক কারণ। এটা রোগীর মধ্যে এমন একটা টেন্ডেন্সি চলে আসে মাথার মধ্যে, যে দেখা যায় অনেকে দেখা যায় অনেক রোগী মনে করেন যে আসলে আমি তো যৌবন থেকেই আচ্ছা আমার যৌবনের শুরু থেকেই আমি হস্তমৈথুন মাস্টারবেশন করে আসছি। তো রুগী মনে করেন আমি মনে হয় ওই থেকেই আমার এই সমস্যা, সমস্যা না হলেও রুগীর ওই সেট আপটা চলে আসে মাথার মধ্যে, ওইটাই কাজ করে যে আমি ছোটবেলা থেকে মাস্টারবেশন করছি, হস্তমৈথুন করছি, এই কারণেই আমার এই সমস্যা। আর একটা হচ্ছে সবচেয়ে বড়, আর একটা হচ্ছে যে আমাদের পাপ বোধ জন্মায়। যেমন আজকে আমরা তওবা করি, আজকে তওবা করলাম যে আমি আর করবো না, কিন্তু দেখা যায় কি সেকেন্ড টাইম আবার আমরা করি, তবে করতে থাকি, আবার তওবা করতে থাকি, এই যে পাপ বোধটা চলে আসে, এই পাপ্য তো ভিতরে ভিতরে খুঁজতে থাকে যে আসলে আমার এই কারণেই মনে হয় এই সমস্যা হচ্ছে, যার কারণে এটা কি সমস্যাই একদম হয়ে যায়। তো এখন আসি আমি কিছু হোমিও ঔষধ বলবো, যেগুলো খেলে আমাদের এই উত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, এটা ঠিক হয়ে যাবে। এক হচ্ছে ডক্টর রে কোয়েগের R41, এটা সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা, খালি পেটে খাবো পানির সাথে মিলিয়ে। আর একটা হচ্ছে এগনাস কাস্ট, এটাও 10 ফোঁটা সকালে, 10 ফোঁটা দুপুরে, 10 ফোঁটা রাত্রে, আধা কাপ পানির সাথে খাবার পরে খাবো। এই দুটো মেডিসিন খেলে দেখা যাবে আমাদের কিছুদিন খেলে আস্তে 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 আমাদের এই লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা ঠিক হয়ে যাবে। আরও কিছু হোমিও ঔষধ আছে যেগুলো আসলে রোগীর লক্ষণ অনুযায়ী দেওয়া হয়ে থাকে, এগুলো সেক্সের জন্য, উত্থানজনিত সমস্যার জন্য খুবই ইফেক্টিভ। তবে আমরা অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।